আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ পর্যায়ে আমরা আলোচনা করব জোহর ও আসরের সালাতে কিরাত আসতে পড়া হয় কেন, এই নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের নামাজে আসতে কিরাত পড়ে থাকতেন। শুধু এ কারণেই তার উম্মতিরা জোহর ও আসরের নামাজে আসতে কিরাত পড়েন। এছাড়াও এর কোনো কারণ কোরআন ও হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হয়নি। কিন্তু কোরআন যেহেতু নবীর উম্মতের জন্য আইডল বানানো হয়েছে, তার অনুসরণ করার আদেশ এসেছে, এ কারণে নবীর অনুসরণে সহি হাদিস ভিত্তিতে আমরা জোহর ও আসরের নামাজে কিরাত আসতে পড়ে থাকি। হযরত আবু মামার রহমতুল্লাহি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর ও আসরের কিরাত পড়তেন কি? তিনি বললেন, হ্যাঁ পড়তেন। আবু মামার পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে বোঝা যেত? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাড়ি নড়াচড়া দেখেই বোঝা যেত। বুখারী হাদিস নং 760। তবে কেউ কেউ হেকমত বলেছে, যেমন একটি হেকমত এই ছিল যে দিনের বেলায় জোরে কিরাত পড়লে আরবের মুশরিকরা কিরাতকে ঠাট্টা করে জোরে জোরে আওয়াজ করে ডিস্টার্ব করত, যা রাতের বেলায় হতো না। তাই দিনে আসতে কিরাতের বিধান এসেছে আর রাতে জোরের। কি এটি কেবল একটি হিকমত? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ পড়েছেন, তাই আমরা এভাবে নামাজ পড়ি। আরও একটি হিকমত বলা হয়ে থাকে, দিনের বেলায় সূর্যের তীব্র প্রখরতার মাধ্যমে আল্লাহর জালালিয়তের প্রকাশ করে থাকে, আর জালালিয়ত প্রকাশিত হলে মানুষ চুপ হয়ে থাকে, তাই ইমাম আসতে কিরাত পড়ে। আর রাতের বেলায় চাঁদের স্নিগ্ধতার মাধ্যমে আল্লাহর জালালিয়ত এর জানান দেয়, আর জালালিয়ত সত্তার সামনে সবাই কথা বলে ওঠে। তেমনি রাতের বেলায় মুসল্লিরা জোরে কিরাত পড়ে থাকে। ওই গবেষকদের গবেষণা মাত্র মূল কথা তাই যা ইতিপূর্বে বলা হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।